হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে হচ্ছে সেপ্টেম্বরের 2 তারিখ। আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। আরেকটা নতুন ভিডিওতে অনেক অনেক আন্তরিক স্বাগতম। তো ঘর দুয়ারের মধ্যে সমস্ত পরিষ্কার করেছি, আর উপরে সব ওই মাকড়সার জাল টাল হয়েছে, সেগুলো সব পরিষ্কার করতে হবে। তো ওই জন্য একটু পরে গিয়ে খিজুর গাছের পাতা কেটে আনবো। তার আগে বাগানে ঢুকছি একটুখানি পুঁইশাক তোলার জন্য। আসলে না, পুঁইশাকটাকে তুলে নিই। পুঁইশাক তোলা আমার হয়ে গেছে, ওই যে একটাই পুঁইশাক, মানে অর্ধেক কেটেছি তাই এত বড়, মানে পুরোটা কাটলে কত বড় হতো আর কি। তো যাই হোক, পুঁইশাক দিয়ে কুমড়ো আলু আর মাছ দিয়ে রান্না হবে। আর হচ্ছে ঢেঁড়স কেটেছে মা, এগুলো সবজিগুলো মা কেটে নিয়েছে। আর তো এখন ঠাকুরমাদের বাড়ি যাব পুকুর থেকে এক বালতি জল আনতে। ওই পুকুরের জলেই ভাত রান্না করা হয় আমাদের, কেননা অনেক দূরে জল এনে ভাত রান্না করা সম্ভব হয় না। আর বাড়ির যে কল আর কি, ওতে ভাত রান্না করা যায়ই না, এমনকি সবজিপত্র ধুলেও তাই মানে সেদ্ধ হতে চায় না, আর কেমন বিশ্রী লাগে। আর বাবা এত টাকা খরচ করে পুকুর কাটালো এই সাইডের দিকে, তো সেই একই ব্যাপার, নোনা জল হয়ে গেছে, সেই মানে কোনো কাজের না আর কি। আর প্রচণ্ড গরম, মেঘ করছেও না আর বৃষ্টিও হচ্ছে না। তো যাই হোক, ওই সময়ের দিকে ভীষণ জলের কষ্ট হয়। বাবা হচ্ছে গভীর করে কাটিয়েছিল যাতে একটুখানি মিষ্টি জল হয়, একটু সুবিধা হয়। তো সেই একই ব্যাপার, নোনা জল হয়ে গেছে। তো এইটাই সুবিধা যে জলটা অন্তত পাওয়া যাবে, মানে ওই থালা বাসন ধোয়া টোয়া নোনা জল একটু করা যাবে এই আর কি। তো এখন ঠাকুরমাদের বাড়ি যাবো, বালতি জল আনি। মা সবজিপত্র সব কেটেছে, মা ওই উচ্ছে আলু দিয়ে কেটেছে, মাছ দিয়ে রান্না হবে কালকে, সে চিতল মাছ আছে, মাছ দিয়ে রান্না হবে। তারপরে কুমড়ো আলু আর পুঁইশাক ডাঁটা দিয়ে মাছ দিয়ে রান্না হবে, ঢেঁড়স ভাজা হবে। আমরা কিন্তু উচ্ছেতে মাছ খাই, ঠিক আছে, অনেকে খায় না, কিন্তু গ্রামাঞ্চলে উচ্ছেতে মাছ খায়, ওটা কোনো ব্যাপার না আর কি। এক এক দিকের খাবার কিন্তু এক এক রকম, মানে যে ছোটোবেলার থেকে যেভাবে খেয়ে অভ্যস্ত তার কাছে সেটাই ঠিক লাগে, কিন্তু মানে যে খায় না তার একটু অন্যরকম মনে হয় আর কি। আর এতক্ষণ ধরে খাটের উপর থেকে শুরু করে ঘরের ভিতর সমস্ত জায়গা মানে গুছিয়েছি, যেগুলো লাগবে না লাগবে সব আলাদা করে রেখেছি, মা তো বুঝতে পারে না, তো ওই জন্য একটু সমস্যা হয় আর কি। তো এখন বালতিতে জল আনি এক বালতি, 11টা বেজে গেছে, ভাত হতেও অনেকটা সময় লাগবে। আর সকালবেলা ওই একটু শশা, তারপরে আপেল ছিল, কলা ছিল, এগুলো সব খাওয়াটা হয়েছিল বলে আর সকালবেলা তেমন কেউ কিছু খায়নি, বাবা খেয়ে চলে গেছে, আমরা দুজন তাই খেলাম আর কি, আমি আর মা। এটা ঠাকুরমাদের সব লাগিয়েছে, এটা মানগোচ গাছ। তো মা এখন সমস্ত সবজি কেটে ফেলছে আর আমি রান্না বসিয়ে দেবো একটু পরে। দেখতেই পাচ্ছেন দুপুরে রান্না হচ্ছে, আর জ্বালানি নেই বলে উনানে রান্না হয় না, এখন ওই গ্যাসেই করতে হচ্ছে সব। আর এখানে এই কুমড়ো পুঁইশাক আলু দিয়ে মাছ দিয়ে রান্না করা হবে। সবজিগুলো এই যে কষিয়ে নিলাম, আর এখানে এই যে এগুলো কিন্তু বেসন দিয়ে, আর ওই একটু লাউ পাতা আছে, একটু কচি পুঁইশাক পাতা আছে, একটু মশলা দিয়ে সব রকম পেঁয়াজ, তারপরে রসুন বাটা দিয়ে এটা কিন্তু একটু চপ মতো হচ্ছে, ঠিক আছে। এই যে মাখা করেছি আর দুটো তরকারি হয়ে গেছে। এই যে এখানে হয়েছে মাছ দিয়ে, উচ্ছে দিয়ে, আলু দিয়ে, আর এখানে হয়েছে ঢেঁড়স ভাজা। তো দুটো তরকারি হয়ে গেছে, আর একটা তরকারি এই যে হচ্ছে, আর ওই যে বড়াটা হলেই হয়ে যাবে। তো আমি এখন জল ঢেলে দেবো, ভালো মতন কষে এসেছে তরকারিগুলো। এর থেকে কিছুটা মাছ নেব, এগুলো কিন্তু চিতল মাছ, তো এই কিছুটা মাছ নিয়েই রান্নাটা করে ফেলব। দুপুরে খাওয়া দাওয়ার পর একটুখানি ঘুমিয়েছিলাম, তো এখন একটু রাস্তার দিকে এসেছি, দেখতেই পাচ্ছেন। আর আপনারা বলেন যে আমাদের গ্রাম একদম সবুজে ভরা, খুব সুন্দর। তো আমাদের মানে এই সামনের দিকটা, মানে যে দিকটা আমাদের বাড়ি আর কি, সেই দিকটাই কিন্তু একদম সবুজে ভরা, মাঠ ধান চাষ হচ্ছে। আর এটা কিন্তু একদম বিপরীত দিক, এদিকে কিন্তু নোনা জল, চারিদিকেই শুধু জল আর জল, আর হচ্ছে নোনা জল মানে বুঝতেই পাচ্ছেন, কোনো রকম গাছগাছালি তেমন কোনো কিছু নেই। তো একটু সাগর উপরে এসে বসলাম,
হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে 7:11, গুড ইভিনিং। আর ওই একটুখানি আগে এসেছে, মানে 5-10 মিনিট আগে এসেছে। আমি এসেছি কিন্তু বুলটি ফাঁকি দিয়েছে, ওকে বলছিলাম যে ফাঁকি না, আমি আধা ঘন্টা 1 ঘন্টার মতো দাঁড়িয়ে আছি অননাকে সঙ্গে করে নিয়ে কাঠের ওখানে সাকর দাঁড়িয়ে আছে। আমি যখন আসি সাকর থেকে ওখানে, আরে তুমি তো সন্ধ্যাবেলা এসেছো, সন্ধ্যা হয়ে গেছে মানে বাড়ি চলে এসেছো, আশেপাশে কোথাও নেই বলে আমি দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়েছিলাম তুমি সন্ধ্যা, আমি বাড়ি চলে এসেছি ও রাস্তায়, ও বলে কি আমি তোমার জন্য দাঁড়িয়ে আছি। আমি কিন্তু রাস্তায় খুঁজে খুঁজে পাইনি, কোথায় ছিল জানি না। না না, আমি তো এখন ঘরে এসে যখনই ফোন করলাম বলে আমি তো দাঁড়িয়ে আছি তোমার জন্য। আমি তো কাকিমাদের বাড়ি ছিলাম। তাহলে কাকিমাদের বাড়িতে ছিল আর আমাকে? না না না, কাকিমাদের জিজ্ঞেস করবে। আমরা আমি অনন্য অনেকক্ষণ বসেছিলাম, আমি অনন্য অত্রিকা সব বসেছিলাম সাঁকুর উপর আর এসেছি তো বুলটি বলছে আমাকে দেখে নি লজ্জা পাচ্ছে অনেক, ও বলে অনেকদিন পরে তোমাকে দেখছি তাই একটু লজ্জা লজ্জা লাগছে। তাহলে যদি আমি 1 মাস অন্তর তোমার সঙ্গে দেখা করি তাহলে তোমার কি হবে? তখন আর একটু বেশি বেশি লজ্জা লজ্জা হবে, ঘোমটা দিয়ে থাকবে আর দেখবেই না। যে বুলটি কি রান্না করছে দেখি, কি রান্না করছো? ফলি মাছ আছে তো ফলি মাছটা একটু ঝাল করছি, বেশি একটু ঝাল করা দিয়ে ঝাল করব। আর রোবেলা তরকারি আছে সেগুলো গরম করব, আর অনেক মাছের তরকারি আছে আর কি। আর মা এক্ষুনি কিছু সারা ভাজন ছিল সেগুলো সব মেজে আনলো, এই যে মা দাঁড়িয়ে আছে। এখন সময় হচ্ছে 9:11, তো বাবা এখনও বাড়ি আসেনি, বাবা বাড়ি এলেই তবেই খাওয়া দাওয়া হবে আর কি। তো ভাবলাম যে তাহলে মাছ ঝালটা আগেই করে ফেলি, আর ওবেলা তরকারি আছে অনেক, ভাত টাত সব করা আছে, তো ওই জন্য রাতে শুধু মাছ ঝাল করি। আমি দুপুরে আসবো বলে বেশি করে রান্না করেছিল শুনলাম, তো ওই তো রান্না করে এখন আর এই গ্যাসে রান্না করা হয় বলে মা একদম রান্না করতে পারে না, জ্বালানি একদম নেই, তো ওই জন্য বাবাকে সকালবেলা রান্না কিছু করে দিয়ে যেতে হয়। মা গ্যাস অন করতে পারে না, অফ করতে পারে না। মাকে কি হলো, জল ঢেলেছে না, মানে এত পরিমাণে ঝাল দিয়েছে আর কষাই করেছে যে বাড়ির সবাই কষেছে, সবাই হেঁচে মরছে, মানে এত নাকে ঝাঁজ লেগেছে। তো এখন তো জ্বালানি নেই একদম বাড়িতে, আর মা উনান ছাড়া কিছুতেই রান্না করতে পারে না, গ্যাসে রান্না করতে পারে না, গ্যাস অন করতে পারে না, অফ করতে পারে না। আমি অনেক বোকে গ্যাসটা অফ করা শিখিয়েছি, ধরুন বাবা মানে গ্যাসটা অন করে ভাত বসিয়ে দিয়ে কোথাও গেল বা কোনো কাজে ব্যস্ত আছে, ভাতটা হয়ে গেলে যেন মা গ্যাসটা অফ করে মানে ভাতটা নামাতে পারে, ভাত নামাতে পারে কিন্তু গ্যাস অফ করতে পারে। তো অনেক কষ্টে সিলিন্ডারে ওখানে সুইচটা অফ করা শিখিয়েছি, তবু ভয় পাচ্ছিল ভীষণ। তো ওই কি হয় না, এখন যেহেতু গ্যাসে রান্না, তো ওই জন্য বাবাকে সকালবেলা উঠে মানে ঠাম্মাদের পুকুর থেকে জল এনে কিছু রান্না করে বাবা খেয়ে যায় আর মার জন্য রেখে যায়। মার হচ্ছে এইটাই অসুবিধা, বাবা বলছিলো যে কিছুদিনের মধ্যে কিছু কাঠ আর ঘুঁটে কিনে আনবে, আনলে তখন আবার মা একা একা সব কিছু করতে পারবে, তখন মা একা একাই উনান জ্বালিয়ে সমস্ত রান্না বান্না সমস্ত যেরকম আগে করতো ওরকম করতে পারবে। কিন্তু এখন একটু সমস্যা হচ্ছে, আর আমি তো এসেছি রান্নাবান্না টুকটাক করছি, কখনো ভালো হয় কখনো খারাপ হয়। তো আমার মায়ের একটা গুণ ভালো যে কখনোই খারাপ বলেন না রান্না, যে রান্না খারাপ হচ্ছে বা কিছু, মা বলে ভালো লেগেছে ভালো লেগেছে, পরে আবার একটু লবণ মেশা হয় না হলে একটু জল দিয়ে তরকারিতে লবণ মেশে গেলে খায় এরকম করে। তো যাই হোক প্রায় হয়ে এসেছে মাছ ঝাল, তো শুধু হয়ে এসে কিছু বলো, মা বলে আমি কিছু বলতে পারি না। তো মা এই যে বসে আছে আর প্রচণ্ড গরম, মা একদম গরম সহ্য করতে পারে না, তো একটা চেটির ওপরে তো বসতে পারো মা, এটা হয়ে গেলে আমি হচ্ছে কুমড়ো তরকারি গরম করবো। আর এই যে বাবা এসছে এখন